আজ করে দেখাবো কাকরোলের মুচমুচে বড়া। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। এই কাকরোলের বড়া ডাল ভাতের সাথে খুবই ভালো লাগে। তাছাড়া আপনারা চা বা কফির সাথেও এটি করে খেতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে আমি এটি দেখাবো, যে কোনো নিরামিষ দিনে আপনারা এটি বানিয়ে খেতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। কাকরোলের বড়া বানানোর জন্য সবার প্রথমে লাগবে কাকরোল। আমি দুটো ফ্রেশ কাকরোলকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কাকরোলগুলোকে আমি কেটে নেব। সামনের দিকটা আমি কেটে নিয়ে এইভাবে পাতলা পাতলা করে আমি রিং রিং করে কাকরোলগুলোকে কেটে নেব। স্লাইসগুলোকে আমি খুব বেশি মোটাও করিনি, আবার খুব পাতলাও করিনি। এইভাবে সমস্ত কাকরোলটাকে আমি কেটে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে কাকরোলগুলোকে আমি তুলে রাখছি। এবার বড়াগুলো ভাজবো, তার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চালের গুঁড়ো। আজকের আমি বড়াটা ময়দা বা বেসন কোনো কিছুরই ব্যবহার করব না, শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েই করব। 1/4 চা চামচ দিয়ে দিলাম কালো জিরে, পরিমাণ অনুসারে হলুদ দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। ব্যাটারটা কিন্তু চামচকে কোট করে আছে, খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি কিন্তু ঘনও করিনি। এইরকম এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। এই সময় আপনারা নুনটা একটু চেক করে নেবেন। এখন বড়া ভাজার পালা আমি গ্যাসের মধ্যে অলরেডি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে সর্ষের তেল। আমি সর্ষের তেলেই বড়াগুলো ভাজবো, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ভেজে নিতে পারেন। এবার একটা একটা করে স্লাইস নিয়ে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আগে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে বড়াগুলো ছাড়ার সময় কিন্তু ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি। এবার লো টু মিডিয়াম ফ্লেম করে বাড়িয়ে কমিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব। মিনিট দুই পর আমি বড়াগুলোকে উল্টে দেব। এবার উল্টে পাল্টে বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, যেহেতু আমি চালের গুঁড়োর ব্যবহার করেছি, এতে কিন্তু তেল খুব কম টানবে, বড়া কিন্তু একদমই বেশি তেল টানবে না। ফার্স্ট ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে রাখবো। বড়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে না, এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। একইভাবে আমি সেকেন্ড ব্যাচেও বড়াগুলোকে ভেজে নেব। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। সেকেন্ড ব্যাচের বড়াগুলোকেও আমি ভেজে তুলে নিয়েছি, আর বাকি কয়েকটা আমি রেখে দিয়েছি, যখন খাবো তখন আমি বানিয়ে খাবো। একটা আমি দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।